रूपेश श्रीदेवी और पुणे जोगिता बाली। So hello viewers, welcome back to my channel। तो चले এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো viewers, আমি আপনাদেরকে বলি পাঠান কিন্তু প্রজাপতিকে আটকাতে পারেনি এবং এখনো পর্যন্ত যে বাংলা সিনেমাগুলো রিলিজ হয়েছে আমি নাম নিচ্ছি না, যে ভালো ভালো কি বলবো বাংলা সিনেমাগুলো রিলিজ হয়েছে এবং লাভ স্টোরি সেই সিনেমাগুলো কিন্তু প্রজাপতির কাছে দাঁড়াতে পারছে না। viewers, এমনটাই খবর কিন্তু আমি জানতে পেরেছি, কারণ আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা ফ্যামিলি তারা আমাকে মানে কি বলবো কমেন্ট করে জানিয়েছে এবং কি বলবো আমাকে আমার কাছে সবকিছু রিপোর্ট আসছে, ঠিক আছে। যে হ্যাঁ প্রজাপতি 14 ফেব্রুয়ারি কিন্তু কি বলবো 800 হাউসফুল কাছে বস, 800 মানে মানে কি বলবো এটা দেবদেখেরই সম্ভব। আমি একদম অনেক প্রাউড ফিল করছি, কারণ আমি প্রচুর এক্সাইটেড। সো ভিউয়ার্স, আমি সমস্ত কিছু বলবো ডিটেলসে। তো তার আগে বলবো চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে তাহলে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আমি অল ইন্ডিয়া মুভি রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করতে থাকি। বিশেষ করে বক্স অফিস কালেকশন আপনি আমার চ্যানেলে পেতেই থাকবেন। সো ভিউয়ার্স, আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে দেবদার প্রজাপতির বক্স অফিস কালেকশন নিয়ে। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দেবদার প্রজাপতি 49 দিনে কিন্তু 10,25,00,000 টাকা আয় করে নিয়েছে। এরপরে দেখুন এই মুভিটা কিন্তু ওভারসিজও চলছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এই UAE-তে চলছে, USA চলছে, কানাডাতে চলছে, কিন্তু সেখান থেকেও রেসপন্স অনেক ভালো। এরপর আমি বলতে চাইছি যে এই প্রজাপতি মুভির টোটাল বক্স অফিস কালেকশন কত। দেখুন এই মুভিটার যেভাবে রেসপন্স আর যেভাবে ব্যবসা করছে এটা কিন্তু কি বলবো ধরা চোহার বাইরে, মানে কি কেউ এ থেকে প্রজাপতির পাশে কেউ দাঁড়াতে পারছে না। এবং ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যে ভালো ভালো রোমান্টিক প্রেমের ছবিগুলো রিলিজ হয়েছে সেখানেও কিন্তু তারা বাজার করতে পারছে না, সেখানে কিন্তু প্রজাপতির রমরমি ব্যবসা করেছে একটা ফ্যামিলি ড্রামা মুভি হয়ে। তো এটা দেব আর মিঠুন দাকে দিয়ে সম্ভব, মানে কি বলবো আমি একটা হেডসঅপ জানাই দেবদার টিমকে এবং এই দেবদার মিঠুন দাকে, কারণ আমি একটা হেডসঅপ জানাই। সো ভিউয়ার্স, মানে কি বলবো অবিশ্বাস্য রেকর্ড গড়ে যাচ্ছে কিন্তু প্রজাপতি, প্রজাপতি থামবার কোনো নামই নিচ্ছে না, দিনের পর দিন এক রেকর্ড ক্রিয়েট করে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে বলবো প্রজাপতি টোটাল 53 দিনের বক্স অফিস কালেকশন। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আপনি যদি দেব ফ্যান্স হয়ে থাকেন তো ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিন। সো ভিউয়ার্স, দেখুন পাঠানের ঝড়ে কিন্তু প্রজাপতিকে হিলাতে পারেনি, প্রজাপতিকে উড়াতেও পারেনি, এবং আরও যে বাংলা বাংলা সিনেমা তার মধ্যে আমি আপনাদেরকে বলছি আমার যারা সাবস্ক্রাইবার তারা আমাকে জানিয়েছে যে দাদা মিথ্যা প্রেমের গান একটা রোমান্টিক প্রেমের মুভি তার থেকেও কিন্তু ভালো ব্যবসা করছে প্রজাপতি, মানে ভাবতে পারছো একটা ফ্যামিলি ড্রামা মুভির ক্রেজ কতটা বেশি এটা দেবদাকেরই সম্ভব। আমার মনে হচ্ছে যেন এরপর দেবদা যে সিনেমাই নিয়ে আসবে সেটাই কিন্তু 10 কোটির উপরে ব্যবসা করবে, এবং 4-4 10 কোটি সিনেমা কিন্তু দেবদার আদে, এটাকেই বলে দেবদা বস, এটাকেই বলে দেবদার ক্যালমা। সো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে বলি প্রজাপতি টোটাল 53 দিনের বক্স অফিস কালেকশন কত, তো ইউ যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি তাহলে কিন্তু প্রজাপতি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে কিন্তু প্রায় 11 কোটি টাকা অলরেডি আয় করে নিয়েছে। তো আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি এই মুভিটা এখনও পর্যন্ত 2-3 কোটি টাকা, মানে 12-14 কোটি টাকা কামাবে। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রজাপতি বক্স অফিস কালেকশন আপনার কেমন লেগেছে। সো ভিউয়ার্স, এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন এবং পাশে থাকুন, আমি অল ইন্ডিয়া মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো চলুন পরের ভিডিও।